নদিয়ার নাকাশিপাড়ায় পড়াশোনা করতে যাওয়া গৃহবধূকে অত্যাচার, বালিশ চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো গোটা নাকাশিপাড়া। এমএ পাশ এক গৃহবধূকে দিনের পর দিন তার শ্বশুরঘরের তরফ থেকে মানসিক শারীরিক নির্যাতন সহ্য করার পরেও কেড়ে নিল তার জীবন, এমনটাই দাবি করছেন স্থানীয় এলাকার ও পরিবারের অন্যান্য সদস্যরা। চরম অমানবিক এই দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার ধর্মদা গ্রামের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। এলাকা সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা বাপন শেখের সাথে রিঙ্কু গণির বিয়ে হয় বেশ কয়েক বছর আগে। তাদের একটি সন্তানও রয়েছে। পড়াশোনা করার কারণে নানান অপমান লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় তাকে, কিন্তু দিনের পর দিন এমএ পাশ গৃহবধূর উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন, আর এই নির্যাতন চালান বাপন শেখের পরিবার। গত শনিবার গৃহবধূর ওপর অত্যাচার চরম হয়ে ওঠে। তবে জানা গিয়েছে রাতে যে অত্যাচার চলেছিল রিঙ্কু গণির ওপর, সেই সময় ফোনে ছিলেন গৃহবধূর মা জাহানরা বিবি। সে ফোনের উপর থেকে বারংবার অনুনয় বিনয় করে তার জামাই বাপন শেখের কাছে তার মেয়ের ওপর যাতে এমন নির্মমভাবে অত্যাচার না করে। তবে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, বাপন শেখ তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে, পরবর্তীতে একটি ঘরে ওড়না গলায় দিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হয়। খুনের ঘটনা চাপা দেওয়ার জন্য এমনটি করা হয়েছে। আর এই ঘটনায় জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় ধর্মদার গোটা এলাকায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। তবে অভিযুক্ত বাপন শেখ তার পরিবার পলাতক। গৃহবধূ রিঙ্কু গণির পরিবারের ফাঁসির দাবি করেছেন বাপন শেখের বিরুদ্ধে। এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব না হওয়ার ফলে ক্ষোভ জন্মেছে এলাকাবাসীদের মধ্যে। এরকম হঠাৎই নির্মম পরিণতি, দিনের পর দিন শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন চালাতো আপনার জামাই, তো এই বিষয়টা কি বলবেন? আমি ওর ফাঁসে চাই। ও আমার মেয়েকে খুব জানিয়েছে, আমার মেয়ে ঠিক নেই, আমার এমএ পাশ মেয়ে স্বামীকে খুব ভালোবাসে, থাকতে আমরা নির্যাতন আর চলে আসছি। আপনি কখন জানলেন ঘটনাটা? এই ঘটনাটা সকালে জানলাম, আর রাত্রিরে আমাকে ফোন করে 10টায় মারছিল আমার মেয়েকে। তারা দুজন এখন কোথায়? কালকে রাত্রে প্রচুর 10টার সময় মারধর করে। মারধর করার পরে আমাদের কাছে ফোন যায় যে আমরা বলে যে মারধর করবে না, কো বলো কালকে তোমার 5টার সময় তোমার বাড়িতে লাশ চলে যাবে। আমরা বলেছিলাম যে আমরা কালকে যাই, দিয়ে বলে না আসতে হবে না, দিয়ে ভোরবেলা করে বালিশ চাপা দিয়ে মেরেছে, দিয়ে গলায় দড়ি দিয়ে মানে একটা রুন্না দিয়ে ঝুড়ি রেখে দিয়েছে। সে ছোট্ট একটা ঘর, সে না দেওয়ার মতো কোনো অবস্থায় নেই। আমরা আসলাম, এসে দেখি এরকম ব্যাপার, নাতি ফোন করলো যে এরকম মা কোনো কথা বলছে না। আমরা ভোরবেলা আসলাম, এসে আমরা থানায় নিয়ে গেলাম, থানায় গিয়ে আইসির সঙ্গে কথাবার্তা বললাম, আইসি আমাদের সকালবেলা পুলিশ পাঠিয়ে দিয়ে বড়ি তুলে নিয়ে চলে গেলাম। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।